ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন, তাহলে আপনি এমন অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনাদেরকে সারা জীবন ভরপুর করে দেবে সুখ সচ্ছলতা সমৃদ্ধিতে। সুতরাং একদম ফাঁকিবাজি না, পুরো ভিডিওটি দেখা চাই অবশ্যই। আপনি দেখছেন রেকি নলেজ, অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাফিলিয়েট মেম্বার অফ ICRT USA। রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আপনাদের জন্য আমার তরফ থেকে রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য একটি নতুন ভিডিও আপনাদেরই জন্য উপস্থাপন করতে চলেছি। আমার সঙ্গে সব সময় যোগাযোগ রাখার জন্য আমার নিচের ফেসবুক পেজটির সঙ্গে যুক্ত থাকুন, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজে, এবং আমার গ্রুপে জয়েন করতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই গ্রুপেরও লিঙ্কটি। যারা একদম নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা আগাগোড়ে আমার সঙ্গে আছেন তাদেরকেও জানাই তারা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই বেল আইকনটিতে টাচ করে অ্যাক্টিভ থাকুন, পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তার জন্য তো আসুন শুরু করা যাক আজকের বিষয়টি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত। আজ অ্যাঞ্জেল থেরাপি নিয়ে কিছু কথা বলবো। অনেকেই প্রশ্ন করেন, স্যার অ্যাঞ্জেল থেরাপি কি, আমরা অ্যাঞ্জেল থেরাপির সাহায্যে কি কি করতে পারি, অ্যাঞ্জেলদের কি করে প্রার্থনা করতে হয়, কিভাবে প্রার্থনা করলে আমাদের উইশগুলো ফুলফিল হয়। হ্যাঁ বন্ধুরা, অ্যাঞ্জেল থেরাপি 1996 সালে প্রথম ডরেন ভার্চু, যিনি ছিলেন একজন মনস্তত্ত্ববিদ, তিনি এই অ্যাঞ্জেল থেরাপি বিষয়টিকে সকলের সামনে উত্থাপন করেন, এবং তার মাধ্যমেই আমরা এত সুন্দর একটি হিলিং মেথড পেয়ে থাকি যা আমরা চর্চার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারি, আর সেই সমস্যার মাধ্যম থেকে আমরা জীবনে সমাধানের পথে উত্তরণ ঘটাতে পারি এই অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে। অ্যাঞ্জেল কথার অর্থ দেবদূত। অবশ্যই আজকের বিজ্ঞানের যুগে এটা অনেকের কাছে অবিশ্বাস্য যে অ্যাঞ্জেল বলে কি কিছু আছে। এই ভিডিওটি করার উদ্দেশ্য এটা নয় যে কারোর মধ্যে কোনো রকমভাবে কোনো কুসংস্কার তৈরি করা। আমরা স্পিরিচুয়াল জগতের কথা বলি এবং সেখান থেকে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলকে বলবো সম্পূর্ণভাবে পুরো ভিডিওটি না দেখে কেউ যাবে না। অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল কারা? অ্যাঞ্জেল তারাই যারা মঙ্গল করে সমাজে, যারা মঙ্গল করে সকলে, সকলের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া সব কিছুকে ছড়িয়ে দিতে সাহায্য করে, সকলকে সুস্থ জীবন দিতে সাহায্য করে, সকলকে সুন্দর ভাবে রাখতে সাহায্য করে, কারোর শরীর, কারোর মন, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর রিলেশনশিপ সমস্যা বা বাস্তুগত সমস্যা, চাকরি কিংবা অন্যান্য যে কোনো সমস্যায় আমরা অ্যাঞ্জেল থেরাপি করতে পারি। হ্যাঁ, অ্যাঞ্জেল এরা হচ্ছেন তারাই যারা ঈশ্বরের দূত, যা আমি আগেও বলেছি। আমরা জানি আমরা জীব জগতে যারা রয়েছি সবাইকেই আমরা দেখতে পাই, কিন্তু এমন কিছু এনার্জি আছে যে এনার্জিকে আমরা ব্যাখ্যা করতে পারি না, অতি
লৌকিক বা অলৌকিক বলেই মনে হয় আমাদের কাছে। আজ সেই অ্যাঞ্জেলদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ জানাতে চলেছি। অ্যাঞ্জেল কলিং করবেন যখন, তার আগে জেনে নেওয়া দরকার যে অ্যাঞ্জেল কারা, তাদের নাম কি। আর্কঅ্যাঞ্জেল মাইকেল, যিনি আমাদেরকে সমস্ত রকম ভয়, সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন, নেগেটিভ মানসিকতা থেকে রক্ষা করেন। আমাদের ভিতরে সে শক্তি আছে, আমাদের অবচেতন মনে, যাকে জাগিয়ে তুলতে পারি আমরা আর্কঅ্যাঞ্জেল মাইকেলের শক্তির দ্বারা। আর্কঅ্যাঞ্জেল রাফায়েল, যিনি আমাদের শারীরিক মানসিক সকল দিককে হিলিং করে থাকেন, এমনকি অর্থনৈতিক দিককেও দারুণভাবে সাহায্য করে থাকেন। আর্কঅ্যাঞ্জেল ক্যাব্রিয়েল, যিনি লেখাপড়ার ক্ষেত্রে নারীদের, কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে সন্তানহীন নারীদেরকে তাদের ব্লেসিং দিয়ে, তাদের আশীর্বাদ দিয়ে তাদেরকে সন্তান প্রাপ্তিতে সাহায্য করতে পারেন বলে মনে করা হয়। আর্কঅ্যাঞ্জেল ইউরিয়েল, যিনি যে কোনো বাধা বিপত্তি থেকে, ভয় দুর্যোগ তথা ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প বন্যা মহামারী বা এরকম ধরনের যে কোনো ধরনের সমস্যাগুলো থেকে আমাদের রক্ষা করেন, আমাদের সতর্ক করে দেয়। এখন আরো অনেক অ্যাঞ্জেলদের পরিচয় আমরা জানি না অথবা অনেকেই জানি। মূলত বলবো, অ্যাঞ্জেল থেরাপিতে আমাদের মূল বিশ্বাসটাই সবকিছু। আমরা মন থেকে যদি বিশ্বাস করি যে অ্যাঞ্জেলরা আমাদের জন্য কিছু হেল্প করে, কারণ অ্যাঞ্জেল হচ্ছে একটা পজিটিভ এনার্জি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড যদি সেই প্রার্থনার সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে শুরু করে, আমরা যা চাইব আমরা সেটাই পাব। কারণ আমাদের চিন্তাই আমাদের রেজাল্ট দেয়। আমি যদি চিন্তা করি আমি জীবনে ভালো কিছু করব, জীবনে ভালো কিছু পাব, আমি পাবই, কোনো না কোনোভাবে আমি ঠিক সেই পথেই অগ্রসর হব। প্রত্যেকটি মানুষ যদি ডেইলি 24 ঘন্টার মধ্যে মাত্র 20-30 মিনিট পজিটিভ চিন্তা করে, নিজের জন্য, নিজের কর্মক্ষেত্রের জন্য, নিজের জীবন, সমাজ, সম্পর্ক সব কিছুকে নিয়ে, তাহলে সেগুলোকেই অ্যাচিভ করতে বদ্ধপরিকর হয়ে থাকে। এই অ্যাঞ্জেল থেরাপিকে আবার কালার থেরাপিও বলা হয়ে থাকে। যেমন আর্কঅ্যাঞ্জেল মাইকেলের কালার নীল, সোনালি এবং বেগুনি, যে কোনো একটি কালার দিয়ে আমরা তাকে প্রেয়ার করতে পারি বা প্রার্থনা করতে পারি। আর্কঅ্যাঞ্জেল রাফায়েল, যিনি শরীরের সুস্থতার জন্য ভীষণভাবে কাজ করেন, যার কালার উজ্জ্বল সবুজ রং। আর্কঅ্যাঞ্জেল ইউরিয়েল, যার ঐশ্বরিক জ্যোতি উজ্জ্বল হলুদ রং, যা আমাদের সকল বাধা বিপত্তিকে দূর করতে খুব সহজেই সাহায্য করে, আমাদের সতর্ক করে দেয় আগামী সময়ে কোনো কিছু খারাপ ঘটছে কিনা তার জন্য। আর আমাদের জীবনে যা কিছু আমাদের প্রাপ্য, আমাদের জীবনে যা কিছু আমাদের জন্য নির্ধারিত, তার থেকেও আমরা যখন অনেক বেশি চাই, তখন আমাদের স্বপ্নগুলো আমাদেরকে বাস্তব করে তুলতে হয় আমাদের প্রার্থনার মাধ্যমে। এমনই আমাদের জীবনে অনেক অ্যাঞ্জেলস রয়েছেন তাদের আশীর্বাদ বা ব্লেসিংস নিয়ে। তারা শুধু চান প্রতিনিয়ত আমরা যেন তাদের প্রেয়ার করি, আমরা যেন তাদের আমাদের মনের কথা, আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের ভালোবাসা
সব কিছু তাদের সঙ্গে উজাড় করে দিই বন্ধুর মতো। শুনলে মনে হতেই পারে এটা আজকের দিনেও সম্ভব। হ্যাঁ, যারা বিশ্বাস করেন স্পিরিচুয়ালিটিতে বা আধ্যাত্মিকতায়, তারাই এর প্রমাণ একবার নয় বহুবার পেয়েছেন, পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন। যা চোখে দেখা যায় না তা অনুভবে পাওয়া যায়, আর সেই অনুভবই আমাদের শক্তি দেয় বিশ্বাস করতে। সেই অনুভবই দেয় আমাদের জীবনে সফল হতে। যখন সব আশা শেষ হয়ে যায়, যখন রিলেশনগুলো ভেঙে যায়, যখন পা পিছলে যায় অন্ধকারে, তখন হাত ধরে তোলার কেউ থাকে না। কিন্তু থাকে কোন মানুষ যিনি দেবদূতের মতো আমাদের জীবনে আসেন, থাকে কোন বন্ধু যারা দেবদূতের মতো আমাদের জীবনে আবির্ভূত হয়ে আমাদেরকে সাহায্য করে। ঠিক তেমনভাবেই তাদেরই মাধ্যমে আমাদেরকে হেল্প করে থাকেন এই দেবদূতরাও, এই অ্যাঞ্জেলরাও। এখন আসুন আমরা কিভাবে অ্যাঞ্জেলদের সহজেই ডাকতে পারব। প্রথমে আপনারা যে কোনো অবস্থায় নিরিবিলি জায়গায় বা নির্জন জায়গায় বসবেন, এবং এরপর আপনারা সেই ঘরে পারলে কোনো পারফিউম সুগন্ধি দিয়ে দেবেন। একটি মোমবাতি জ্বালাতে পারেন, ধূপকাঠি জ্বালাতে পারেন, যাতে ঘরের ভাইব্রেশনটা অনেক বেশি পজিটিভ হয়ে যায়। এবার চোখ বন্ধ করে কয়েকবার দীর্ঘ শ্বাস নেবেন যে কোনো আসনে বসে, এবং সেই দীর্ঘশ্বাস কয়েকবার নেবেন ও ছাড়বেন। তারপর তিনবার অ্যাঞ্জেল প্রার্থনা করবেন। কিভাবে? আমার সঙ্গে সঙ্গে করুন। ইনুরা 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 জে, ইনুরা 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 জে, ইনুরা 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 জে। হে আর্কঅ্যাঞ্জেল মাইকেল এবং হে অন্যান্য সকল আর্কঅ্যাঞ্জেলগণ, দয়া করে আমাকে সাহায্য করো। হে আর্কঅ্যাঞ্জেল মাইকেল, দয়া করে আমার সম্মুখে উপস্থিত হও, এবং হে অন্যান্য সকল আর্কঅ্যাঞ্জেলগণ, দয়া করে তোমরাও আমাকে সাহায্য করো। হে আর্কঅ্যাঞ্জেল মাইকেল, দয়া করে তুমি তোমার সোনালি আলোক জ্যোতিতে আমাকে ভরপুর করে দাও। আমার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তিকে দূর করে দাও। আমার জীবন থেকে সমস্ত রকম বাধা, অসচ্ছলতা, প্রতিবন্ধকতাকে দূর করে দাও। দয়া করে আমার শরীর ও মন থেকে সমস্ত রকম অসুস্থতাকে দূর করে দাও। আমাকে সম্পূর্ণ আরোগ্য দাও। আমার সঙ্গে সকলের সম্পর্ক অত্যন্ত মধুর করে দাও। আমাকে দয়া করে সাহায্য করো, আমাকে দয়া করে সাহায্য করো, আমাকে দয়া করে সাহায্য করো। আমার প্রিয়জনদের সম্পূর্ণ সুস্থ রাখো। দয়া করে প্রত্যেকটি মুহূর্তে আমার সঙ্গে থাকো। আমার কর্মে, আমার জীবনে, আমার সম্পর্কে, সকল দিককে দয়া করে হিলিং করে দাও। দয়া করে আমাকে প্রাচুর্য, সচ্ছলতা, সমৃদ্ধি, আরোগ্যে পরিপূর্ণ করে দাও। তোমার স্পর্শে আমি নতুন জীবন খুঁজে পেয়েছি, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
দয়া করে তুমি আমার চলার পথকে মসৃণ করে দাও। হে সকল অন্যান্য আর্কাঞ্জেলগণ, তোমাদের কাছে প্রার্থনা জানাচ্ছি, তোমরা আমার জীবনে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে সাফল্য বয়ে আনো। দয়া করে আমার সঙ্গে সদা সর্বদা বিরাজ করো, এই প্রার্থনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার নিচেরা ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে আসুন এবং চোখ খুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না নিজের প্রিয়জনদের সঙ্গে, তাদের জীবনেও পজিটিভ শক্তিতে ভরপুর করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।